আপনাকে যদি বাদ না দিত আপনি কিরকম একটা অভিযোগ করতেন নাকি মেনে নিত? তুই সাংবাদিক নাকি পুলিশ, এত জেরা করছিস কেন? একজন জার্নালিস্ট আমার সবকিছু অ্যান্সার জানতে হবে। তুই এখানে শুধু সাংবাদিক না, তুই আমাদের ফ্যান। পাঠক কিন্তু প্রশ্নটা তুলবে সামনে, ছবি থেকে বাদ না দিলে ম্যানেজমেন্টের ইস্যুটা আসতে পারে। তাহলে ব্যাপারটা এভাবেও তো সাজানো যায়, সে হ্যারাসমেন্টের কারণে সানি মুভিটা ছেড়ে দিয়েছে। তুমি বলতে চাচ্ছ আমরা কিছু একটা সাজাই, একটা সাজানো করবে? ওয়েল আমি বিষয়টা বলি, ওনার হ্যারাসমেন্টটা আমি আসলে মেনে নিতে পারছিলাম না। এরকম চলতে থাকলে হয়তো মুভিটা মাঝখান থেকে আমি চলে আসতাম, মুভিটা ছেড়ে দিতাম। মুভি করার প্রথম শর্তই যদি সেরকম হয়, মানে কি বুঝতে পারছিস তো? ওনার প্রস্তাবে আমি রাজি হইনি, তাই উনি আমাকে মুভি থেকে পাঠিয়ে দিয়েছে। আমি তো মুখ বুঝে সহ্য করার পাত্র না, কারণ কারণ ওনার কারণে আমার কেরিয়ারের অনেক ক্ষতি হয়েছে। আপনি কিন্তু একজন নামি পরিচালকের ব্যাপারে একটি বিশেষ অভিযোগ করছেন অন্যান্য ক্ষেত্রে। এই অভিযোগের ব্যাপারে আমার কোনো হেজিটেশন নেই, আপনি লিখতে পারেন, আপনি এই ব্যাপারটা নিয়ে সুন্দরভাবে লিখতে পারেন। ব্যাপারটা প্রকাশ পেলে নাজমিনের ক্যারিয়ারের কিন্তু ক্ষতি হবে। তো আর ওর ক্যারিয়ারের ক্ষতি হলে আমাদের কি? সকালে আমি আপনাকে কল করেছিলাম, সম্ভবত বিজি ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আমি পরিচয় দিতে হবে, আমি আপনাকে চিনতে পেরেছি। সকালে বিজি ছিলাম, এখনো বিজি আছি। এভাবে কল না করে হুট করে আসাটা আমার মনে হয় ঠিক নেই। ম্যাম ব্যাপারটা ইম্পর্টেন্ট, আর নিউজটা পাবলিশ হওয়ার আগে আপনার সাথে একটু কথা বলা দরকার। আর তাছাড়া এক পক্ষের কথা শুনে নিউজ করলে নিশ্চয়ই সেটা ঠিক হতো না। মানে ম্যাম আপনার নতুন ছবিতে সানি নামের একটি মেয়ে কাজ করার কথা, সে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। মানে তার অভিযোগের বিপরীতে আমি আপনার মন্তব্যটা শুনতে আসছি। হ্যাঁ, দু মাস আগে আমি সানিকে কাজের জন্য বলেছিলাম, তারপর আমার মনে হয়েছে যে ও এই কাজটার জন্য পারফেক্ট না, তাই আমি ওকে বাদ দিয়েছি। ম্যাম সানি আপনার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছে, তাকে বাদ দেওয়ার কারণ কি সেটাই? আপনি উনি পরিচালক, এই ধরনের অভিযোগ জানি তো যে কোনো নিউজ পোর্টাল খুব দ্রুতই নিউজ করতে চাইবে, আমরাও চাই। তবে আমি চাইছি আমি আপনার সাথে একটু কথা বলে নিই এই বিষয়ে। আসুন ভিতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। তার মানে আপনি বিষয়টাকে অস্বীকার করছেন? অবশ্যই অস্বীকার করছি, আমি খুব অনুরোধ করছি এই মেয়ের সাহস থেকে। সমকামিতার প্র্যাকটিস তো আমাদের দেশে রয়েছে নাকি? আপনি আমার সাইকেল ধরছেন কেন? আমি তো সাইকেল চুরি করবো না। ছাড়ুন বলছি, যদি নিজে কিছু করতে চাস রুখে দাঁড়াতে হবে, চলে উঠতে হবে। দুদিন হলো ওইসব মেয়েরা মিডিয়াতে এসেছে আর আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। মিডিয়া জার্নাল তো একটার পর একটা জিও চেপেই যাচ্ছে, মনে হয় ও তোমার সাথে একটা সমঝোতা আসছে।